হ্যালো সবাইকে দেশের এই ক্রান্তি লগ্নে সবাই কেমন আছেন এটা বুঝতেই পারছি তো আপনারা ইতোমধ্যেই জেনে গেছেন যে কোটা সংস্কারের যে রায়টা আপিল বিভাগ দিয়েছে সেখানে তিরানব্বই শতাংশ দিয়েছে মেধা তালিকার উপরে মেধার উপরে পাঁচ শতাংশ দিয়েছে যারা মুক্তিযোদ্ধা সেই কোটায় এবং এক শতাংশ দিয়েছে তৃতীয় লিঙ্গ এবং একশ এক শতাংশ ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য তো রায় যেহেতু দিয়ে দিয়েছে সেটা মোটামুটি শিক্ষার্থীদের পক্ষেই গিয়েছে যে শিক্ষার্থীরা যে কোটা সংস্কারের জন্য আবেদন করেছিল বা আন্দোলন শুরু করেছিল সেটা মোটামুটি সফলতা লাভ করলো কিন্তু এই আন্দোলন কি এখন কোনোভাবেই সেই শুধুমাত্র কোটা সংস্কার আন্দোলনের মধ্যেই আছে আমার কাছে মনে হয় এটা নিয়ে তিনটা দাবি থাকতে পারে যে যেহেতু কোটা সংস্কার হয়ে গেল তো এই আন্দোলন এই আন্দোলনের মাঝখানে এত মানুষের মৃত্যু সবকিছু মিলিয়ে আমার কাছে মনে হয় দাবি এখানে থাকতে পারে এগুলো আমার খুবই ব্যক্তিগত চিন্তা থেকে দাবি করা প্রথমত যে সরকারি হিসাবে দেশ মৃত্যু দেখানো হচ্ছে আর ব্যক্তিগতভাবে যেগুলো সোর্স থেকে বা বিভিন্ন গণমাধ্যম বা অন্যান্য যেগুলো ফেসবুক বা হচ্ছে টুইটার বিভিন্ন গ্রুপ থেকে যে তথ্যগুলো পেয়েছি সেখানে মোটামুটি সেই সংখ্যাটা বেশি এবং রাতের অন্ধকারে যেগুলো আমরা খবর পেয়েছি যে যে রাতের অন্ধকারে মানুষকে মানুষের বাসায় গিয়ে আঘাত করে মানে হত্যা করার ব্যাপারগুলো সেটা যেটাই হোক না আমার কাছে মনে হয় যে প্রথম দাবিটা হওয়া উচিত দেড়শো বা তিনশো এই হত্যাকারীর মানে হত্যার যে বিচারটা এই বিচারটা হতে হবে এই বিচারটা সরকারকে দায়ভার নিতে হবে পুরোপুরি দায়ভার সরকারের এবং এই হত্যার সাথে সম্পর্ক সম্পৃক্ত বা সম্পর্কিত যারা আছে তাদের সবাইকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে দুই নম্বর যে দাবিটা সেটা হলো পুলিশ কমিশনার বা হচ্ছে মোটামুটি যে ভার্সিটিগুলোতে শিক্ষার্থীদেরকে খুন করা হয়েছে বা হত্যা করা হয়েছে এই এই বিশ্ববিদ্যালয় বা ভার্সিটিগুলোর বা কলেজগুলোর বা স্কুলগুলোর এর আসে মানে এই স্কুল কলেজ ভার্সিটির দায়িত্বরত যে এসপি বা এসপি পুলিশে যারা কর্মতরা আছেন তাদেরকে পদত্যাগ করতে হবে পাশাপাশি সবার যিনি গুরু হিসেবে আছেন স্বরাষ্ট্রমন্ত্রী তাকেও পদত্যাগ করতে হবে তিন নম্বর যে দাবিটা আমার কাছে মনে হয় সেটা পুরোপুরি সারা বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান থেকে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করতে হবে এই তিনটা আমার আমার কাছে মনে হয় যে এখন এখন তো আসলে কোটা সংস্কারের দাবিটা শুধুমাত্র কোটা সংস্কারের মধ্যেই নেই এইটা এখন জনগণের দাবি হয়ে গেছে তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে এই তিনটা দাবি যৌক্তিক এবং এই তিনটা দাবি সবার মধ্যেও রয়েছে আর পাশাপাশি সোশ্যাল মিডিয়া থেকে বা একাত্তর টিভি সম্ভবত এই ইয়েটা দিয়েছিল তো সবকিছু মিলিয়ে এখন শিক্ষার্থীদের যে দাবিটা জানতে পারছি সেটা একটাই দাবি সেটা স্টেপ ডাউন হাসিনা তো শিক্ষার্থীরা এই দাবি নিয়েই অগ্রসর হচ্ছে এটাতে মোটামুটি জনসাধারণ সবাই এটাতে অংশগ্রহণ করেছে দেশের সব মানুষই একাত্মতা প্রকাশ করা এবং যারা সম্ভব হচ্ছে তারাই মাঠে নেমেছে রাস্তা অবরোধ করেছে সবার একটাই দাবি এখন যে হাসিনার পদত্যাগ তা আমরা আশা করবো যে জনগণের যে দাবি এই দাবি মোটামুটি কোনো ব্যক্তি কেন্দ্রিক বা রাজনৈতিক কোনো দল কেন্দ্রিক নয় এটা জনসাধারণের একটা দাবি এই দীর্ঘ পনেরো বছর ধরে প্রতিটা জনগণ এই হাসিনা সরকারের কাছ থেকে যা পেয়েছে সেইটার প্রেক্ষিতে সেটার ফলস্বরূপ এই দাবিটা যে হাসিনা পদত্যাগ করুক আমরা দেখব আবারও যে এই দাবিগুলো নিয়ে কি হয় সাধারণ মানুষের চাওয়াকে সেনাবাহিনী কিভাবে দেখছে সেনাবাহিনীর বেশ কিছু নিউজ আমাদের কাছে এসেছে আমরা সেগুলো প্রকাশ করব। আর তো আমাদের সহকারে জনসাধারণের বিপক্ষে অবস্থান করছে তো দেখি আমাদের জনগণ সবাই যদি ঠিকভাবে এই আন্দোলনে থাকে আমরা জিতে ফিরবো আমাদের জনগণের দাবি আমাদেরই দাবি আমরা জনগণের পক্ষেই সবসময় থাকব সেটা যদি বলে যে খালেদের যে এখন ফাঁসি চাই তাহলে আমরা জনগণের পক্ষে যদি বলে যে শেখ হাসিনার পদত্যাগ চাই আমরা জনগণের পক্ষে তো বর্তমানে আমাদের অবস্থান জনগণের সাথেই জনগণ পদত্যাগ চাইছেন শেখ হাসিনার আমরাও শেখ হাসিনার পদত্যাগের পক্ষেই থাকবো সবাইকে ধন্যবাদ আবারও কথা হবে